coloră de trancumile mai de metab un anșum a coptoma. Fitle, mal cum opate mung ambasa lahara, sac de cumanca a corumi. Sormaca tu cumane corumi, nibis nu corte și orboși cane le capune. Coptoma te fege mă sormaca ambasa cendre fără atenție, runo șamni, breeze, mișa ca una NL01L2268 marine LPG, drag, obate clemanitorotic at 049580 marine motor by dagarica. O bike bike la ei thaka ulo logo logo na traffic police nu isubat sun na udamkul kormi song chang do kumman jak song na kulai ni jela shakam na wat lang thaka chang do kumman jak song na hal beli na hami aman ba goi boron ji shakam na wat ay fra clay do hal jaka আমরা অভিযোগ আছে তখন সময় ওই অটোটা রাইট টাইমটা ক্রস করে দিত ইটা পিছন দিয়ে মেরেন সংবিধান রচনায় ডক্টর বি আর আম্বেদকরের রাখছেন নুচিসিং দফা সেমানে সাল লক্ষ বই আম্বাসা মহকুমা বেদিনী সালসানের সেমিনার যোগলের নাজাকা পিআইটি হল চাঁদিক নামা বিশিন্দু পাঞ্জান প্রিয়বৈদিকা বিধায়ক ললিত কুমার দেববর্মা धर्म निरपेक्षता यहाँ पर नष्ट हो जाने से भी समाज में विभिन्न प्रकार के सामाजिक रोग उत्पन्न हो जाते हैं जो द्वेष जनित होते हैं और मानवीय सभ्यता के मापदंडों में समाज के लिए एक कलंक के जैसे है। इसलिए धर्म निरपेक्षता की सुरक्षा निश्चित ही धर्म अवलंबियों पर है और उसकी कहीं पर भी अवहेलना नहीं होना चाहिए। जहां तक बाबा साहेब आम्बेडकर की घटना है, जीवन है, अब महाराष्ट्र के लोग हैं और যখন কিছুই ঠিক চলছে না আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা খোয়াই উদয়পুর ধর্মনগর কলকাতা পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী গণিত শাস্ত্র গৌতা সাহা জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায় সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ছর্ণা তালুকদার ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই ডক্টর অর্জুন কুমার দে পারুল প্রকাশনী ভাষা ও ভাবনা ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর পারুল প্রকাশনী আপনি কি জানেন ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার পঞ্চম জোনে রয়েছে আপদকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরের ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ বিপর্যয় মোকাবেলার জন্য জেলা মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার তাছাড়া জেলা মহকুমা ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলার টিমও গঠন করা হয়েছে বিপর্যয় মোকাবেলা করে নিজেকে পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত কেন সবাই তোর মতো হয় না
কেন এত ঝামেলা করে? কেন ভাগ্যে আরএফএল এসডব্লিউআর পাইপ আপনাকে কোনো ঝামেলা দেয় না। টাইটেনিয়াম ডাইঅক্সাইড সমৃদ্ধ আরএফএল এসডব্লিউআর পাইপ শীত গ্রীষ্ম বর্ষায় থাকে অটুট, বছরের পর বছর আপনার বাড়িকে রাখে সুরক্ষিত আর আপনাকে রাখে ভাবনাহীন। আরএফএল এসডব্লিউআর পাইপ বাড়ির সুরক্ষায় একেবারে ফিট। চক্রবর্তী আচকং শক্তি ভট্টাচার্য দাকসং আসল থুমই নুইচি থাম ওয়ার্ড নি সিমে খরগ নুইচি মথা রং চেকিয়াফরের জাকা রিভলভিং ফান্ড অনেক এসএনজি গ্রুপ এখানে আছেন, অনেকেই জানেন না ব্যাপারটা কি। পুরো পরিষদ এই যে ফান্ডটা দিচ্ছেন এটা ফেরত দিতে হয় না ঠিকই, কিন্তু অনেক গ্রুপের ধারণা যে এটা আমাদের ব্যক্তিগত টাকা, আসলে কিন্তু তা নয়। সেটা এখানে গ্রুপ মেম্বারসদের ব্যক্তিগত কিন্তু এই ফান্ডটা নয়, এই ফান্ডটা হলো আপনাদের গ্রুপের ফান্ড। গ্রুপ করুন, ম্যাক্সিমাম এসএসজি গ্রুপ আপনারা শুধু প্রতি মাসে টাকাটা জমা এবং শুধু ইন্টারনেটিং এ সেটা ব্যবহার করে, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো গ্রুপ কোনো কাজ করেন না। আপনাদের কাছে আমার ব্যক্তিগত তরফ থেকে অনুরোধ রইল, আপনারা কিছু একটা করুন যাতে আমি অন্তত দাঁড়িয়ে বলতে পারি যে হ্যাঁ আমার এসএসজি গ্রুপ কিছু একটা করছে। হয়তো দলগতভাবে আপনাদের কিছু করার হয়তোবা সেই পজিশন কিংবা সেই সময়টুকু আপনারা দিতে পারবেন না। আমাদের গতকালে গত ২৪ ঘন্টা যাবত আপনারা জানেন যে এই স্বৈরাচারী সরকার এবং তার মুখ্যমন্ত্রী মানিক সরকারের প্রত্যক্ষ মদতে কলেজগুলিতে মাফিয়া রাজ কায়েম করা হয়েছে। কলেজ কাউন্সিলগুলিতে এখন দা বোমা লাঠি এবং রিভলভার থাকে, সেখানে শান্তিপূর্ণভাবে কলেজে যারা ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারছে না তাদেরকে এবং যারা বিরোধী দলে বিশেষ করে আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যারা ছাত্ররা তারা সেখানে গণতান্ত্রিক পথে যে আমাদের হেল্প ডেস্ক করে সহযোগিতা করতে চেয়েছিল ছাত্রছাত্রীদের ভর্তির জন্য, সেখানে আমাদের নিরীহ ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে, আহত করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্য স্তরের নেত্রী কল্যাণী রায় এবং এখানে জেলা নেতৃত্ব সবাই মিলে এই মণ্ডলের নেতৃত্বরা মিলে সেই ঘটনায় থানায় জানতে চাইতে এসেছিল। দুর্ভাগ্য এই রাজ্যের যে থানার ভেতর
থানার ভেতর এইভাবে পরিকল্পিত ভাবে আক্রমণ করে থানায় আমাদের যে কার্যকর্তা তাদেরকে আহত করা হয়েছে সিরিয়াসলি, এবং তারা আজকে মৃত্যুর সঙ্গে প্রাঞ্জাল হচ্ছে এবং জিবি হাসপাতালে তারা অ্যাডমিটেড। এই অবস্থার প্রেক্ষাপটে আজকে আমাদের গণতান্ত্রিক আন্দোলন এবং এখানে আমাদের সমস্ত হাজার হাজার এই ভারতীয় জনতা পার্টির কর্মীরা জমায়েত হয়েছে, আমাদের সভাপতি এসছেন, আমরা এসেছি, আমরা এখানে এসে একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন করার জন্য কোনো কারণ ছাড়া নিরীহ আন্দোলনকারীদের উপর এই রাজ্যের এই স্বৈরাচারী শাসকের তাদের পুলিশ লিলিয়ে দেওয়া হয়েছে, তারা আমাদের নিরীহ কার্যকর্তাদের বেদম পেটাই করেছে এবং এতে আমাদের চারজন কার্যকর্তা জেলার এবং মন্ডলের চারজন কার্যকর্তা আহত হয়েছে, তারা বর্তমানে তেলিয়ামুড়া হাসপাতালে আছে। আমরা এখানে আমাদের এসপি এই জেলার কুয়াই জেলার এসপি সাহেব ছিল, এসডিপি ছিল, এসডিএম নিজে এসছেন, সেখানে আমরা আলোচনা করেছি, আমরা কোনোভাবেই ওদের আলোচনার সঙ্গে একমত নই, আমরা বলেছি আমাদেরকে প্রয়োজনে তোমরা অ্যারেস্ট করো, আমরা অ্যারেস্ট হবো কিন্তু আমরা এই আন্দোলন থেকে সরবো না। উনি আমাদের কথা দিয়েছেন এসপি সাহেব, আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কলেজে যারা আক্রমণকারী যে অভিযুক্ত যারা তাদেরকে অ্যারেস্ট করা হবে চব্বিশ ঘন্টার মধ্যে। এবং এখানেই নয়, আজকে যে ঘটনা হয়েছে, আজকে যে ঘটনা হয়েছে নিরীহ আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর যে লাঠিচার্জ করা হয়েছে সেই ব্যাপারে জুডিশিয়াল এনকোয়ারির দাবি রেখেছেন আমাদের সভাপতি, এবং সেই জুডিশিয়াল এনকোয়ারি করতে হবে, দোষী যে পুলিশ তাকে ব্যবস্থা নিতে হবে, বরখাস্ত করতে হবে। আমরা বলেছি যে চব্বিশ ঘন্টার মধ্যে জুডিশিয়াল এনকোয়ারি এবং যারা আসামি গতকালকে কালকে থানার ভেতর যারা আক্রমণ করেছে নাম দাম দিয়ে আমরা এফআইআর করেছি, এবং গতকাল কলেজে যারা আক্রমণ করেছে সবাইকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। ফিল্মার্ক ডেইলি লাইফে আপনার বেস্ট ফ্রেন্ড। আগে এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, দশ বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত চব্বিশ ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে পনেরো হাজার স্কোয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট বর্দোয়ালি আগরতলা। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যা এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে, ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, নয় মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। নূপুর পায়ের রিনি কেঝে পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁই অলংকার, যেন নারীর অহংকার
রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে তরমুজ বিখ্যাত অথচ এই তরমুজ চাষি ফল চাষিরা তারা মার খান বলে আমরা আগামী দিনে এই রাজ্যে আমাদের ভারতীয় জনতা কিষাণ মোর্চা কৃষকদের দাবি আদায়ের স্বার্থে ব্যাপক শান্তির বাজার রাজা সেতু ডাক্তের ব্যবসা খালাইত রিতেশ বিশ্বাস মন্ত্রী খরচা বুড় শাখাম আঞ্চলে শান্তির বাজার আউলের কাছে স্টেট ব্যাংক সামনে নিখিল ক্লিনিক মন্ত্রী চেম্বার তুয়ে কলকাতা নিয়ে অতমে রিতেশ বিশ্বাস আজ হইত তার দোক কলকমা রোমন বো মুছে ট্রেড লাইসেন্স করিয়ন রাইতা সেইতে বিনে অ ব্যাপার চালু হইত বাইখান মুসুন্তিন ব্যামা লুকুরন ইয়াগনি সিনে খরিব খাং হইত অমন্তিন কৌশল মন্ত্রী আঞ্চ মুখাইনা বাবে ফাইনে ব্যামা লুকুরন ওলো পাঠে মনে শান্তির বাজার মহকুমা তাঁকনে থানে সবলি জাকা তাবু নাই জাকানো মহকুমা তাঁকন আমন তুই তাম ইয়াকাং না না বলছি ওটা ফিসার অন্য রোগ অন্য ট্রিটমেন্ট জন্য সেটা বলছি প্রাইস ঠিক হয়ে গেছে বুঝছেন ফিসারটার জন্য কমিশন নেই ইনকা কুছ কমিশন ভি দিয়া নেই জাতা হ্যাঁ আনলেস দে আর রেজিস্টার্ড প্র্যাকটিশনার্স উনকা ক্রেডেনশিয়ালস ক্যা হ্যায় এক বার ভেরিফাই কিয়া জায়েগা এন্ড আগর ইস তরহ সে কেসেস অর ভি জগহ পে হো রহা হ্যায় কি নেই ও অ্যাডমিনিস্ট্রেশন কি তরফ সে এন্ড অলসো হেলথ ডিপার্টমেন্ট কি তরফ সে হাম লোগ দেখ কে ভি উইল কোঅর্ডিনেট এন্ড ট্রাই টু এন্ড অল দিস মাল প্র্যাকটিসেস কমিং অন কভার কটনা তাম বাগ আসন সাগু মাইকেল কভার কটনা মানে ফোকাস চুক না জাতা না হামে